স্বামী স্ত্রী পারস্পরিক অধিকার, স্ত্রীর উপরে স্বামীর অধিকার যেমন আছে, স্বামীর উপরে স্ত্রীর অধিকারও। বাদুকুম মিম বাদ, কুরআন বলছে তোমরা একে অপরের সম্পূরক এবং পরিপূরক, একজন না হলে আরেকজনের জীবন এটা ভরে না, পূর্ণতা পায় না। যার জন্য স্ত্রীকে বলা হয় আদরিণী, সোহাগিনী, অর্ধাঙ্গিনী। কি আদরিণী, সোহাগিনী, অর্ধাঙ্গিনী, এটা বলা হয় না কি হয় না কোরআনে পাকে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় যে ইরশাদটা করেছেন, অখালাক নাকুম আজওয়াজা, সূরা নাবা 30 পারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসেবে। নরের জোড়া হইল নারী, নারীর জোড়া হচ্ছে নর, এই হিসেবে একে অপরের পরিপূরক সম্পূরক। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন কি দেখুন, সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান ওই মহান সত্তা, মহান রব, যিনি সৃষ্টি করেছেন বিশ্বের প্রত্যেকটা বস্তুকে জোড়া হিসাবে। কি খালাকাল আজওয়াজা, তিনি সৃষ্টি করেছেন জোড়া হিসাবে, কুল্লাহা, দুনিয়ার একটা জিনিসও জোড়া ছাড়া নাই। মানুষের মধ্যে জোড়া আছে নর আর নারী, গরুর মধ্যে নাই, বলদ আর গাভী, ছাগলের মধ্যে আছে কি না, পাঠা এবং সাগি, কুকুরের মধ্যে। শুধু একটা জিনিস বুঝাবার জন্যে, তাহলে পশুর জগতে এটা আছে, পাখির জগতে বোধহয় নাই, কীট পতঙ্গের জগতে বোধহয় নাই, পিঁপড়ার জগতে, মাটির নিচের উইপোকার জগতে আছে না নাই? কুল্লাহা, গাছের মধ্যেও আছে জোড়া, ফলের মধ্যে আছে জোড়া, ফলের বীজের মধ্যে আছে জোড়া, একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, একটা নর আর একটা নারী, এরকম আছে না নাই? আপনার ঘরে যে বৈদ্যুতিক তারগুলো, খালাকালা জোয়াজা কুল্লাহা, সবগুলো জিনিস আমি জোড়ায় সৃষ্টি করেছি। এই বৈদ্যুতিক তারদার মধ্যেও দুইজন আছে, একজন নর আর একজন নারী, কি একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুইজন পাশাপাশি আছে স্বামী স্ত্রীর মতো, একজন ধরাধরি করে একজনকে জড়িয়ে পেঁচিয়ে আছে, ঠিক কিনা বলেন? জড়িয়ে পেঁচিয়ে ওই মাইকের সাউন্ড বক্সের গোড়ায় গিয়ে এই নর আর নারী দুইজনের যদি বিবাহ না পড়ান মাইকটা বাজবে না। তারা এখানে আলাদা আছে, জেনারেটর তাদের মার বাপ, বুঝার জন্য বলছি, পাওয়ার হাউস তাদের মার বাপ, সেখানে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা নর আর একটা নারী, একটা তরুণ আর একটা তরুণী, একটা যুবক আর একটা যুবতী, একটা কি কিশোর আর একটা কিশোরী, তারা সমাজে পাশাপাশি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুজনের উপরে পর্দা ফরজ, পর্দা শুধু পুরুষের উপরে, নারীর উপরে ফরজ, এটা মনে করলে ভুল করা হবে। নারীর উপরে যেমন ফরজ, পুরুষের উপরেও ঠিক তেমন ফরজ, তবে পুরুষের সতর অল্প জায়গা, সতর হাঁটু থেকে নাবি, এদুর ডাকলেই কাম শেষ, সতর ডাকছে, আর নারীর সতর কদ্দুর, ফেজ, মুখ, হাতের কবজি, পায়ের পাতা, মুখ, হাতের কবজি, পায়ের পাতা, এটা ছাড়া পুরা শরীরটা নারীর সতর। যার জন্য নারীর এই শরীরটা ঘুরতে 12 হাত লম্বা কাপড় লাগে, আর পুরুষের সতর অল্প একটু, আড়াইয়া তৈলি কি কিল্লা ফতে, আর দরকার নেই, সতর ডাকা ফরজ, সলাতে নামাজে সমাজে সংসারে সতর ডাকা ফরজ। দুইজনের সতর বোধ হয় একরকম না দুই রকম? যার সতর যেইভাবে আল্লাহ বানিয়েছেন, তার পোশাকটাও সেইভাবে, সেই মানে আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। আর আল্লাহ যেই নবীর মাধ্যমে
আমাদেরকে এই নিয়ম কানুন, শুধু স্বামী স্ত্রীর নয়, দাম্পত্যের নয়, বিবাহের নয়, জীবনের প্রত্যেকটা কাজের নিয়ম কানুন আল্লাহ নির্ধারিত করে বোধহয় দেন নাই। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ বোধহয় বলে নাই।